করুন থাকুন নবান্ন অভিযান রয়েছে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় প্রস্তুতির ছবি আমরা দেখতে পাচ্ছি মূলত চারটি মিছিল আজ বের হবে কলকাতা এবং হাওড়া থেকে বিভিন্ন জায়গায় ব্যারিকেড করা রয়েছে বিজেপির রাজ্য দফতরে একেবারে সাজোসাজো রব এর পাশাপাশি নবান্ন যা আমরা আজ এবং কাল দুদিনের জন্য স্যানিটাইজেশনের কারণে বন্ধ রাখা হয়েছে বলে জানি কিন্তু সেখানেও আজকে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে সংবাদ মাধ্যমে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে স্থানীয় মানুষজনের চলাফেরার ক্ষেত্রেও বেশ কিছু বিধি নিষেধ রয়েছে সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুমন ঘড়াই সকাল থেকে কিন্তু নবান্নের চারদিক নিচ্ছিদ্র নিরাপত্তা করা হয়েছে প্রচুর পরিমাণে পুলিশ কর্মী রয়েছেন তারা নিরাপত্তার দায়িত্বে সব থেকে বড় যেটা বিষয় নবান্নে যাওয়া যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো সবকটাই বন্ধ প্রত্যেকটি ফ্ল্যাঙ্কে বন্ধ করে দেওয়া হয়েছে এমনকি মন্দিরতলার দিক থেকে অবধি ঢোকা যাচ্ছে না নবান্নের এই যে ফ্ল্যাংটা সেই ফ্ল্যাঙ্কটা দিয়ে যাওয়া যাওয়া হচ্ছে নবান্নে এবং তারপর থেকে মন্দিরতলা তারপর হাওড়া ফর্ষ রোড বিভিন্ন এরিয়া আছে সেই এরিয়াতে এলাকাবাসীদের অবধি যেতে দেওয়া হচ্ছে না এবং পুলিশ কর্মীরা যারা আসছেন যারা সাদা পোশাকে পুলিশ কর্মী তাদের প্রত্যেকের আইডেন্টি কার্ড দেখে তারপর ঢুকতে দেওয়া হচ্ছে প্রচুর পরিমাণে জ্যাম এই কারণে প্রচুর জ্যানজট তার কারণ আন্দুল রোড ঘুরে আন্দুল রোড হয়ে নবান্ধের দিকে যাওয়া যাবে বা নবান্ধের আশেপাশে যে এলাকাগুলো রয়েছে ব্যানার্জি পাড়া মুখার্জি পাড়া এই সমস্ত এলাকাগুলোতে যাওয়া যাবে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা গাড়িকেই আন্দুল রোড ঘুরে দেওয়া হচ্ছে অথবা জিটি রোডের দিকে যেতে দেওয়া হচ্ছে তারপর সেটা কিন্তু ঘুরে আসবে নবান্নের দিকে এবং মন্দিরতলা এলাকাবাসীদের অব্দি ঝুঁকতে দেওয়া হচ্ছে না সংবাদ মাধ্যমের কর্মীরা অবধি এখানে আক্রান্ত এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুলিশ কর্মীরা যারা নবান্নের পুলিশ কর্মী যারা সাদা প্রকাশ পোশাকে আছে তাদের অবধি আইডেন্টি কার্ড দেখা হচ্ছে আজকে নবান্ন বন্ধ স্যানিটাইজেশনের কারণে বন্ধ রাখা হয়েছে আজকে এবং কালকে এবং এই দুটো দিন সরকারি কর্মীরা নমান্নে আসবে না সরকারি অফিসাররা নমান্নে আসবে না কিন্তু তারপরও যে সরকারি বাসগুলো রয়েছে নমান্নের পাশে বাস স্ট্যান্ডে সেই বাস স্ট্যান্ডে সরকারি বাসগুলো যদি ঢুকতে পারছে না বা যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোকে বেরোতে দেওয়া হচ্ছে না অর্থাৎ নিচ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে নমান্ন ক্যামেরায় সুবিধ সাথে সুমন ধরাই এবি আনন্দ কলকাতা বিজেপির প্রথম সারির নেতারা তারা আজকে থাকবেন এই মিছিলে পুরো ভাগে শান্তন বসু জানিয়েছেন যে যেখানেই মিছিল বাধাপ্রাপ্ত হবে সেখানেই তারা অবস্থান করবেন কি জানিয়েছেন শুনবো ডানকুনি টোল প্লাজা এবং কোলাঘাটে আমাদের গাড়িগুলো আটকানো হচ্ছে আমরা নির্দেশ দিয়েছি আমাদের কার্যকর্তাদের যেখানে আটকানো হবে সেখানেই অবস্থান করুন সেখানেই মিছিল করুন সেখান থেকেই নবান্নর উদ্দেশ্যে যাত্রা করুন কোনো বাধা আজকে বাধা নয় চারটে মিছিল তো আমরা ভেবেছিলাম কিন্তু মিছিল অজস্র করছেন সরকার যেখানে আটকাবেন সেখানে মিছিল হবে সরকারের দায়িত্ব এতগুলো মিছিলের সংখ্যা বাড়ানোর জন্য আর সারা রাজ্যব্যাপী মিছিল করানোর জন্য সুস্মিতা আমরা জানি বেলা বারোটা নাগাদ এই চারটি মিছিল বেরোবে বিজেপির এবং শহরের বিভিন্ন জায়গায় হাওড়া এবং কলকাতার বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে আমরা সেই ছবি সকালবেলা থেকে তুলে ধরছি এই মুহূর্তে দুজন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে হাওড়া ময়দান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় অন্যদিকে হেস্টিংস থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী শুরুতেই চলে যাব আমি হেস্টিংসে ময়ূকের কাছে ময়ূক এর আগে তুমি যে ছবি দেখাচ্ছিলে ব্যারিকেড করা হয়েছে পুলিশ মোতায়েন রয়েছে এখন কি ছবি দেখতে পাচ্ছ দেখো আমরা হেস্টিংস মোড় থেকে একটুখানি ধর্মতলার দিকে এগিয়ে এসেছি এই মুহূর্তে আমরা ডাফরিন রোডে রয়েছি এই রাস্তাটা অত্যন্ত ইম্পর্টেন্ট কারণ পুলিশের কাছে ইনপুট আছে যে ধর্মতলা এবং দক্ষিণ কলকাতার বেশ কিছু জায়গা থেকে ডাফরিন রোড হয়ে বিজেপির কর্মী সমর্থকেরা তারা কিন্তু নবান্নের দিকে যেতে পারেন এবং ঠিক সেরকম ইনপুটের ভিত্তিতে ডাফরিন রোড যদিও এখনও যান চলাচল রয়েছে কিন্তু যে ছবি আমরা দেখছি নিশ্চিদ্র নিরাপত্তা এই এ ঠিক এরকমই ব্যারিকেড ডাফরিন রোডের বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে যাতে গাড়ি চলাচল আপাতত হচ্ছে কিন্তু যে সময় মিছিল হবে সেই মিছিল যাতে আটকানো যায় এবং বিজেপি কর্মী সমর্থকদের আটকানো যায় এই ডাফরিন রোড আটকে দিলে যেটা হবে সামনের যে রাস্তা অর্থাৎ খিদিরপুর রোড রেড রোডের একাংশ এই রাস্তাগুলোতে বিজেপির মিছিল আটকে যাবে এবং দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচিং যে রাস্তাগুলো রয়েছে সেগুলো অনেকটা সেফ থাকবে এমনটাই পুলিশের তরফ থেকে বলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে রাস্তাঘাট বন্ধ করার জন্য ইতিমধ্যে ট্রাফিক জ্যাম শুরু হয়ে গিয়েছে বিভিন্ন প্রান্তে আন্দোলন রোডের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ বিদ্যাসাগর সেতু হয়ে যে গাড়িগুলি যাচ্ছে নবান্নের দিকে বা সাঁতরা দিকে সেই ক্ষেত্রে সমস্ত রাস্তা বন্ধ রয়েছে ফলে গাড়িগুলিকে আন্দুল রোডের দিকে যেতে হচ্ছে ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই রাস্তায় ব্যাপক যানজট হচ্ছে এবং উপস্থিত ট্রাফিক কর্মীদের ওপরে কিন্তু প্রকাশ এখানকার যারা গাড়ি নিয়ে বেরিয়েছেন তারা এবং তারা জানাচ্ছে দুর্ভোগের মধ্যে পড়ছে আমরা দেখতে পাচ্ছি এই যে আন্দুল রোডে যাওয়ার যে রাস্তা সেই জায়গায় একে এরপরে এক গাড়ি সকাল থেকে লাইন দিয়ে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে উপস্থিত ট্রাফিক পুলিশ কর্মীরা যে বিষয়ে জানাচ্ছেন যেহেতু যে নির্দেশ রয়েছে রাস্তা বন্ধ রাখা সেই কারণে কিন্তু এই জায়গায় রাস্তা বন্ধ ছিল কিন্তু উপস্থিত যাত্রীরা যারা এখানে গাড়ি নিয়ে বেরিয়েছেন তারা ক্ষোভ প্রকাশ করে আপনার তো বন্ধ রাখা নির্দেশ ছিল বন্ধ রাখতে বলেছে কি অবস্থা সামনে রাস্তাটা জাম আছে সামনে পুরো বন্ধ করা আছে দাদা সামনে যেহেতু বন্ধ রয়েছে সেই কারণে যানজট হচ্ছে ফলে গাড়িগুলিকে অন্যত্র ঘুরিয়ে দেওয়া হচ্ছে ফলে যারা যাত্রী রাস্তায় বেরিয়েছেন যারা প্রয়োজনে রাস্তায় বেরিয়েছেন তারা কিন্তু একটা দুর্ভোগের মধ্যে পড়ছে আজকে সকাল থেকেই ক্যামেরা প্রবীর সামন্তের সঙ্গে পার্থবতীন ঘোষ এবিপি আনন্দ পরিস্থিতির দিকে নজর রাখবো আমাদের আমাদের প্রতিনিধি আবির এই মুহূর্তে সঙ্গে রয়েছেন রাজ্য সদর দপ্তর থেকে আবিরের কাছে যাব, তবে এবার সরাসরি চলে যাব হাওড়া ময়দানে উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন উজ্জ্বল এর আগেও তুমি যে ছবি দেখাচ্ছিলে নিরাপত্তা ব্যবস্থা একেবারে আটো সাঁটো করা হয়েছে রাস্তা থেকে ইট সরানো হচ্ছে এখন কি ছবি দেখতে পাচ্ছ তুমি দেখো পুলিশের যে প্রস্তুতি সকাল থেকে শুরু হয়েছে সেই প্রস্তুতি আরও বাড়ানো হচ্ছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাওড়া ময়দানের সেইখানে যেখানে বিজেপি কর্মীরা সকাল থেকে জমায়েত হতে শুরু করেছেন তুমি দেখো এখানে সামান্য খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং এই খাবারের পর তারপরে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা এখান থেকে এই রাস্তা দিয়ে তারা নবান্নের উদ্দেশ্যে রওনা দেবে যে ব্যারিকেড অর্থাৎ মল্লিক ফটকের কাছে যে ব্যারিকেড তৈরি করা হয়েছে সেই ব্যারিকেড থেকে এই যে মিছিল শুরু হওয়ার রাস্তা এক কিলোমিটারেরও কম দূরত্ব অর্থাৎ এখান থেকে মাত্র মিছিল করে এক কিলোমিটার যেতে পারবেন বিজেপির করবি সমর্থকরা এবং এই মিছিলে নেতৃত্ব কিন্তু থাকবেন সৌমিত্র খা এবং তেজস্বী সূর্য অর্থাৎ বিজেপির সর্বভারতীয় সভাপতি অর্থাৎ এই যে মিছিল এখান থেকে যে মিছিল শুরু হবে অতিথিমতে বিজেপি কর্মী সমর্থকরা জড় হতে শুরু করেছেন উজ্জ্বল ধন্যবাদ আমি চলে যাব বিজেপির রাজ্য দপ্তরে যেখানে আমাদের সঙ্গে আবির দত্ত এই মুহূর্তে সরাসরি রয়েছে আবির আমরা জানি যে এখান থেকে বিজেপির সদর থেকে যে মিছিল বেরোবে তার একেবারে সামনে সারিতে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ উৎসাহ উন্মাদনা বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে কতটা চোখে পড়ছে দেখো তোমাকে জানাবো সেটাই এবং আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বিজেপির এই সদর দপ্তরে মুরলিধর সেন রোডে এবং সেখানে ছবিটা তুমি দেখলেই বুঝতে পারবে যে গতকাল রাত্রিবেলা বা সন্ধ্যেবেলা থেকে বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছেন এবং সেই ছবিটা এখনও কিন্তু অব্যাহত বিজেপির যুব মোর্চার তরফ থেকে যে নবান্ন অভিযান হবে সেই নবান্ন অভিযানে এখান থেকে যে মিছিল যাবে সেই মিছিল এভিনিউ অর্থাৎ সেন্ট্রাল এভিনিউর পর এম জি রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে যাবে এবং তারপর নবান্ন দিকে এগোবে কিন্তু এই যে মিছিল সেই মিছিল হাওড়া ব্রিজের কাছেই আটকানো হবে সেমনটাই জানা যাচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ যে এখানে ইতিমধ্যে প্রস্তুতি তুঙ্গে কর্মী সমর্থকরাও এখানে রয়েছেন দিলীপ ঘোষ ছাড়াও অর্জুন সিং সাংসদ তিনিও এই মিছিলেই কিন্তু থাকবেন এমনটাই আমরা জানতে পারছি এবং তার সঙ্গে এবং তার সঙ্গে থেকেও প্রচুর বিদ্যুৎ কর্মী সমর্থক আসবে এমনটাই জানা যাচ্ছে এবং পুলিশের তরফ প্রায় এক হাজার কুড়ি শুধুমাত্র এই যে মিছিল সেই মিছিলের আশেপাশেই কিন্তু থাকা হবে বা এই মিছিল কিন্তু আসতে হবে সর্বমোট এক হাজার কুড়ি প্রায় থাকবে এমনটাই জানা যাচ্ছে এবং ইতিমধ্যে এখানে খাবারের ব্যবস্থা যেমন করা হয়েছে তার সঙ্গে স্লোগানিং চলছে এবং যত কিছুক্ষণ আগে আমরা দেখেছি সৌমিত্র খাঁ তিনি যুব নেতা তিনি এসছেন এবং তিনি জানিয়েছেন যেখানে পুলিশ আটকাবে সেখানেই তারা কিন্তু তাদের মতন করে ব্যবস্থা করবে মুরলিধর সেন লেন সেই লেনে এই আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি সদর দপ্তর এখানে এইভাবেই সাজানো হয়েছে কর্মী সমর্থকরা আসছেন এবং প্রস্তুতি চলছে আর বারোটা প্রস্তুতি চলছে এবং শুধুমাত্র দিলীপ ঘোষ নন পাশাপাশি অর্জুন সিং তিনিও কিন্তু থাকবেন এই মিছিলের একেবারে রাজ্যের শিক্ষক বদলিতে আরো সরলীকরণ এবার আবেদন অনলাইনে আপোস বদলির ক্ষেত্রে আর কোন ইন্টারভিউ নয় নো অবজেকশন সার্টিফিকেটও আর চাওয়া হবে না ঘোষণা রাজ্য সরকারে প্রাথমিক মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক রাজ্যে সর্বস্তরেই চালু হয়েছে শিক্ষকদের বদলি কাজের সুবিধার জন্য নিজের জেলাতে শিক্ষককে বদলির নীতিও চালু করেছে রাজ্য সরকার সেই পদ্ধতি আরো সরল করতে বড়সড় বদল এলো বদলি নীতিতে বুধবার বিকাশ ভবনে আপশ বদলির পোর্টালের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী তিনি জানান এবার থেকে বদলির আবেদন করা যাবে অনলাইনে আবেদনের জন্য কোনো টাকা নেওয়া যাবে না আপশ বদলির ক্ষেত্রে কোনো হিয়ারিং বা ইন্টারভিউ নেওয়া যাবে না এমনকি নো অবজেকশন সার্টিফিকেটও আর চাইবে না সরকার বদলির ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবে সরকার সেই অনুযায়ী কাজে যোগ দেবেন শিক্ষক শিক্ষিকারা তিন ক্যাটাগরি শিক্ষকদের নিজের জেলায় বা পার্শ্ববর্তী জেলায় তাদেরকে আনা যায় ইতিমধ্যেই আমরা প্রথম দফায় প্রথম পর্যায়ে ছ হাজারের কাছাকাছি বদলির অনুমোদন দেওয়া হয়েছে তারা নিজেরাও যোগাযোগ করতে পারেন এবং ডিআই বলে দেবেন শুধুমাত্র আমরা এখান থেকে ছেড়ে দিলাম আর ডিআইটা ঘোরাবে তা হবে না নিজেদের যারা পার্টির লোক তাদেরকে সুবিধা দেওয়া আর যারা তাদের দলদাস হয়নি তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এই সমস্ত ব্যবস্থাকে পাল্টানো হচ্ছে আর এই ধরনের মুখে বলছেন কাজে কিন্তু অন্যটা স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর প্রাথমিক স্কুলের ক্ষেত্রে নিজের জেলায় ছ হাজার বদলির অনুমোদন দিয়েছে সরকার যে সমস্ত আপোষ বদলির আবেদন অনুমোদন পেয়েছে তা সাত দিনের মধ্যে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে সরকারি সূত্রে খবর বাংলা শিক্ষা পোর্টালে লগ ইন করলে সংশ্লিষ্ট আবেদনকারীর মোবাইল ফোনে একটি ওটিপি আসবে সেই সূত্রে আবেদন করা যাবে বদলির রাজ্যে শিক্ষকদের বদলি চালু থাকলেও তা নিয়ে দীর্ঘ সূত্রিতার অভিযোগ দীর্ঘদিনের এমন অভিযোগ উঠেছে বদলির অনুমোদন পেলেও স্কুলের নো অবজেকশন সার্টিফিকেট পাননি আবেদনকারী সেক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুলের সম্পর্কে সরকারের কড়া মনোভাব স্পষ্ট করে দিয়েছেন শিক্ষামন্ত্রী বদলিকে আরো সহজ ও স্বচ্ছ করতেই এই পদক্ষেপ দাবি সরকারের কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা